উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। Oxygen cylinder, quick. Principal Ashton. Hey, Jorun. Good evening, sir. Good evening. তোমার রেসিডেন্ট সার্জন বলে পাঠিয়েছিলেন এই ওয়ার্ডে একটা কার্ডাইটিস কেস দেখবার জন্য। পেশেন্ট কই? আগে এই যে ও এখনই কোলামিন দেবার ব্যবস্থা করো। এখনই দিলাম স্যার। আর অক্সিজেন, ওহো, তুমি তো সব ব্যবস্থাই করেছো দেখছি। আই এম প্রাউড অফ ইউ বয়। ডক্টর সরকার কোথায়? আগে তিনি একটু এমার্জেন্সি ওয়ার্ডে গেছেন, আর আমাকে বলে গেছেন যে রাতেও আমাকে এখানে থাকতে। ও, তুমি বুঝি সকাল থেকে ডিউটি করছো? আই সি। হ্যাঁ, তোমার স্টেট স্কলারশিপের দরখাস্তটা করে দিয়েছো তো? আগে ওটা কালি করে দেবো। হ্যাঁ, কালি করে দিও। গুড নাইট স্যার। গুড নাইট মাই বয়। শিপ্রা, এখনো বাড়ি যাওনি? না, তোমার সঙ্গে যাবো বলে অপেক্ষা করছি। কিন্তু দেখো, আমার একটা শক্ত রোগী আছে। বেশ, তাহলে আমাকে পৌঁছে দিয়ে চলে এসো। আশা করি তার জন্য তোমার শক্ত রোগী মরে যাবে না। না, তা যাবে না, কিন্তু রোগীটি যদি সত্যিই মারা যায়, সে সময় অনুপস্থিত থাকা
আমার পক্ষে খুব দায়িত্ববোধের পরিচয় হবে না। না বাবা, তার তো সপ্তাহে বাড়াবাড়ি, সারাদিন কাজ করে আবার শখ করে নাইট ডিউটি নিয়েছে। আমি বলছিলাম কি মা, অরুণের সঙ্গে একটা পরিষ্কার কথা হয়ে যাওয়া দরকার। তুইও এবার পাশ করে বেরোবি, আর অরুণও শুনছি স্টেট স্কলারশিপ নিয়ে বিলেত যাবে, তার আগেই তোদের মধ্যে একটা পাকা কথা হয়ে যাওয়া দরকার। অরুণ আমাদের বাড়িতে আছে আজ 9 বছর বাবা, আইএসসি বিএসসি থেকে আরম্ভ করে এমবিবিএস পাশ করেছে, কিন্তু এতদিনও আমি তাকে বুঝতে পারলাম না। আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আমি মরে গেলে তারা পথে বসবে, আমাকে দয়া করে বাঁচান না। মাথা আমরা পাড়া গাঁয়ের লোক, সেখানে ভালো ডাক্তার নাই, তাই অচিকিৎসা আর চিকিৎসা আমার এই অবস্থা। কলকাতায় গিয়ে আইসি বিএসসি পাশ করে মেডিকেল কলেজে পড়ছি, খুব বড় ডাক্তার, তারপর এই গ্রামে এসে বসবে। কিন্তু বড় ডাক্তার হতে হলে বিলেত যেতে হয় বাবা। যাবে যাবে, বিলেত যাবে, নিশ্চয়ই যাবে, যেখানে মহত জ্ঞান মহতি বিদ্যা আছে, সে তো ঋষির আশ্রমের মতোই পবিত্র বাবা। সেই জ্ঞান যারা দান করেন, বৈজ্ঞানিক চিকিৎসক, তারা ব্রহ্মিষ্ঠ ঋষির মতোই পূজনীয় আর ব্রহ্ম। দাদা, আমার সময় নেই, আমি চললাম, আমাকে তুমি মানুষ করেছিলে নিজের ছেলের মতো, অরুণকে অরুণকে আমি দিয়ে গেলাম তোমার হাতে, তাকে তুমি মানুষ করে তুলে দাও, তুমি মানুষ করো, ডাক্তার করো, ডাক্তার বিলেত থেকে ডাক্তার, বড় ডাক্তার। ওরে একটু শান্ত হ, তুই শান্ত হ ভাই, এই কথা কি তোকে বলে দিতে হবে? তোকে কি করে বোঝাবো বল? অরুণ যে আমারও সপ্তর্ষ ভাই, তুই পায়ের ধুলো, তোমার পায়ের ধুলো আমার মাথায় দাও, আমার মাথায় দাও। অরুণ 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 অরুণবাবু, অরুণবাবু, ডাক্তার মিত্র, রোগী তো বেশ ভালো দেখছে। আরে পাস করছি নে শুধু তোদের মুখের দিকেছে, নইলে এত ছেলে পাস করছে আর আমি পাস করতে পারি না। আর তাছাড়া পাস করলে আমার একটা মুশকিল আছে। কি কে দাদা? আমার পরম পূজনীয় স্বর্গগত ঠাকুরদা, ভগবান তার আত্মাকে দীর্ঘ জীবন। আপনার ঠাকুরদা তো রায়বাহাদুর দিলি 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 তো সকালবেলা নাম করে, না জানি আজ দিনটা কেমন যাবে। কেন কি হলো কে দাদা? বদ্রী মানে তো কুল, ঠাকুরদার নাম করলি আমার দাঁত চোখে যায়। তিনি আমাদের চিলড্রেন্স ওয়ার্ডের জন্য 1 লক্ষ টাকা দান করেছেন, এমন একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি। হ্যাঁ, সেই প্রাতঃস্মরণীয় আমার ঠাকুরদা, যার নাম করলে হাঁড়ি ফেটে যায়, সেই তিনি জোর করে আমাকে এই মেডিকেল কলেজে ভর্তি করে গেছেন। যতদিন এখানে পড়বো, পড়ার খরচ বলে 500 টাকা করে মাসে মাসে পাব, বুঝলি? পাস করলে তো সে টাকা বন্ধ হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে গিয়ে বসতে হবে ঠাকুরদার চ্যারিটেবল ডিসপেন্সারি। সোশ্যাল প্রবলেম ঠিক হয়ে গেছে কে দাদা? এই দেখো, অরুণবাবুকে গান গাওয়া তুই ভার নে শিক্ষা, অরুণের কোনো কাজের মধ্যে আমি নেই, আর ওর মনের খবর আমি জানি। তারপর এখন তো আর ছাত্র নেই, হাউস সার্জন হয়েছে, ও কি আর গান গাইবে? আলবাদ গাইবে, কলেজের ফাংশন, গাইতে জানলে অমন ইগল পাখি প্রিন্সিপালকে দিয়ে আমি গান গাওয়াতাম, তা হাউস সার্জন তো তেলা পোকা। কেদারদা, প্রিন্সিপাল কি টাইফয়েড জ্বরের গান গাইবে? আপনার সঙ্গেই তো তার সব থেকে বেশি আলা, তোমার মতো অত ভালো ডুবুরি আমি নই আসি, ঘটি বাটির মতো টুপুস করে ডুবে যাব। বাঁচে না সাগরিকাকে, সাগরিকা না গায় নাকি আমাদের সোশ্যাল হবে না নাকি? কিন্তু কলেজের মেয়েদের মধ্যে সাগরিকাই সবচেয়ে ভালো গায়, তাতে কোনো সন্দেহ নেই। কাঁটা পথে একটু তাকিয়ে চলতে হয় বৎস। কে দাদা,
মেয়েটিকে চেনো না? চিনি না মানে? কি নাম বলো তো? নাম সাগরিকা। তবে নিহারিকার মতো নিজেকে সকলের কাছ থেকে তফাতে রাখ। সাগরিকা? হ্যাঁ। বড় মিষ্টি নাম তো। যদি মরণ লভিতে চাও তবে সে ঝাঁপ দাও গহন জলে, নচেত সাবধান বৎস, থই পাবার উপায় নেই। ডুবে মরবার ভয়ে কেউ ডুব দিতে সাহস করে না। তোমার সঙ্গে আলাপ আছে বুঝি? আলাপ আছে তবে পরিচয় নেই। তবে যে বলে চিনিস? নাম সাগরিকা, পরে থার্ড ইয়ার, বাপ মা ভাই বোন কেউ নেই, আছে একমাত্র জমিদার চেহারা। এর নাম যদি চেনা হয় তাহলে নিশ্চয়ই চিনি। কিন্তু বৎস, কালকের বাসি চেনার কোনো দাম নেই আজকের সাগরিকার কাছে। কেন? যখনই দেখবে তখনই মনে হবে যেন কোনো অপরিচিতার সঙ্গে আলাপ। বুকখানা দেখেছ? চুয়াল্লিশ ইঞ্চি ছাদি। কিন্তু তোমার স্টেটোস্কোপ দিয়ে দেখো, এই হৃৎপিণ্ডের প্রতি শিরায় শিরায় একেবারে কম্পাউন্ড ফ্র্যাকচার। চোখের একটু চাওয়া, চুলের একটু গন্ধ, আঁচলের একটু ছোঁয়া, ব্যাস আমার বুক ফেটে রক্ত পড়ছে। প্যাথোলজিতে প্যাথোলজিতে কোনো চিকিৎসা নেই, মেডিসিনের কোনো চিকিৎসা নেই। আসছিস যে তোর কোনো সিরিয়াসনেস? বড় সাহেব আপনাকে সেলাম দিয়েছেন। চলো যাচ্ছে, চলি। যাবে? যাও। ধাক্কাটা তো খুব জোর, দেখি আমার সাগরিকার কি হলো। তাই হতো বাবা, তোর বাপ কেমন আছে? মাথায় চুলকানো হচ্ছে, যা আজকে যাবার সময় ওষুধের টাকাটা নিয়ে যাও, বুঝেছো? যা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমাকে ডেকে পাঠিয়েছিলেন? দরখাস্তটা এনেছ? হ্যাঁ, এই যে স্টেট স্কলারশিপের জন্য তোমারই নাম রেকমেন্ড করবো আমি। থ্যাংক ইউ স্যার। বসো। লোকে আমাকে ঠাট্টা করে বলে আমি নাকি নীতিবাগ, তাতে আমি একটুও লজ্জাবোধ করি। আজকাল এই অতি আধুনিকতার নামে যে অভদ্রতা চলেছে আমি তার ঘোর বিরোধী। স্বৈরাচারকে আমি সমর্থন করি। ছেলেমেয়েরা একসঙ্গে পড়বে বলে তারা প্রেমিক প্রেমিকা বা একদল অন্য দলের শিকার, এ মনোবৃত্তিকে আমি জঘন্য বলে মনে করি। মেয়েদের সম্মান সর্বাবস্থায় পুরুষরা যদি না রাখে তাহলে জাতির অমর্যাদা হয়। দেশের মেয়েরা যত বেশি স্বাধীনভাবে চলাফেরা করবে তত বেশি বেড়ে যাবে তাদের দায়িত্ব। তাছাড়া যারা বিদেশ যাবে লেখাপড়া শিখতে তাদের নৈতিক চরিত্র হবে একেবারে নিষ্কলঙ্ক। যে মুহূর্তে তুমি স্টেট স্কলারশিপ নিয়ে বিলেত গেলে সেই মুহূর্ত থেকেই তুমি ভারতীয় ছাত্র সমাজের প্রতিনিধি, শিক্ষাক্ষেত্রে তোমরাই ভারতের রাষ্ট্রদূত। তোমাদের আচরণ স্বভাব চরিত্র এমন হবে যাতে সে দেশের ও অন্য দেশের ছাত্ররা বুঝতে পারে বিদ্যাবুদ্ধি ও নৈতিক চরিত্রে তোমরা কোনো দেশের ছাত্রদের চেয়ে কম নও। তোমাদের গৌরব দেশের গৌরব, তোমাদের কলঙ্ক দেশের কলঙ্ক। এই দিক থেকে বিচার করি তোমার নাম রেকমেন্ড করব আমি। তোমার আচরণ স্বভাব চরিত্র সম্বন্ধে কোনো ত্রুটি কোনোদিন দেখিনি, বিশেষ করে মেয়েদের সঙ্গে মেলামেশায়। আর আমি যখন প্রিন্সিপাল তখন আমার স্ট্রং রেকমেন্ডের জোরে তোমার স্টেট স্কলারশিপ সম্বন্ধে একরকম নিশ্চিন্ত হতে পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আর তোমার বিলেত যাওয়ার ওই পাসপোর্ট প্রভৃতি আনুষঙ্গিক ব্যাপারে তদবির করো, গে যাও। আচ্ছা, নমস্কার, থ্যাংক ইউ। 1 2 3 4 আমরা মেডিকেল কলেজে পড়ি, আমরা মেডিকেল কলেজে পড়ি, অ্যানাটমি প্যাথোলজি মেডিসিন সার্জারি, আরো কত ঝুড়ি ঝুড়ি নাম আছে আহামরি। আমরা আমরা মেডিকেল কলেজে পড়ি। কার্ডিওলজি, হিমাটোলজি, ফিজিওলজি, আরো কতলজি। কার্ডিওলজি, হিমাটোলজি, ফিজিওলজি, আরো কতলজি। কিছু তার বুঝি আর কিছু নাহি বুঝি, কিছু তার বুঝি আর কিছু নাহি বুঝি, আমরা মেডিকেল কলেজে পড়ি।
মোড়া কেটে কেটে পাকাই যে হাত আমরা মোড়া কেটে কেটে পাকাই যে হাত আমরা আমাদের চির সাথী কাঁচিয়ার ছুরি আমাদের চির সাথী কাঁচিয়ার ছুরি জমির দম্ভ ভেঙে বড়াই করি আমরা আমরা মেডিকেল কলেজে পড়ি ব্যাপার কি বলছো তোমারও কি নির্ঝরের মতো স্বপ্নভঙ্গ হলো না উচ্ছ্বাসের অত বাড়াবাড়ি তো ভালো না দেখো তোমার জলধারা আবার মরুভূমিতে পথ হারিয়ে না যায় গেলেও ভয় নেই কি বলি কবি আশ্বাস দিয়েছেন জানি গো জানি তাও হবে না হারা তবে নির্ঝরের স্বপ্নভঙ্গ হয়েছিল সাগরের নিঃশব্দ ডাকে আর অরুণের বোধ হয় কোনো নতুন জীবাণুর সন্ধান পেয়ে জীবাণু হ্যাঁ জীবাণু নতুন জীবাণু ও যখন কঙ্কালের হাড়ে দুব্য গজিয়েছে তখন ও জীবাণু দৈহিক নয় মানসিক ব্যাপার কি কে দাদা ব্যাপার যে ছিল অংশে দেখলো পূর্ণিমার চাঁদ শিপ্রা ফুটো নৌকর পালে লেগেছে আচমকা দমকা হাওয়া ব্যাপার এখন সমান সমান ও তোমাদের কলেজে সোশ্যাল মিডিয়া এগিয়ে আসছে তাই ড্রেস হচ্ছে বেশ মা শোনো আমি আসছি কেদারদা কেদারদা অরুণবাবুর নতুন আবিষ্কৃত জীবাণু কি সাগরিকা কেদারদা না শুনলো সারা তো নিল পাড়া সাধে কি তোদের মেয়ে মানুষ বলে এগারো হাত কাপড়ও কাঁচা দিতে পারো না তুমি চাপলে কি হবে কেদারদা আমরা জানতে পেরেছি সব ওই বারান্দা দিয়ে আমিও তো রোজ ওটা নামা করি ভাই কিন্তু এমনি কপাল কারোর সঙ্গে কি ধাক্কা লাগে তাহলে অনেক দূর গিয়ে পৌঁছেছে অরুণ কিরণে সাগরের বুক একবারে রঙিন হয়ে উঠেছে কারোর সঙ্গে ধাক্কা লাগলেই রঙিন হয়ে উঠতে আমার তো মন আমার নয় মাধবী পাথর খেটেও জল পড়ে ভাই আর বরফও গলে কিন্তু আগামী পনেরো দিনে নাইট ডিউটি চার দেখেছিস তোর ডিউটি পড়েছে স্পেশাল ওয়ার্ডে স্পেশাল ওয়ার্ডে হ্যাঁ হাউস সার্জেন্ট ডাক্তার অরুণাংশ মৈত্রীর সঙ্গে আমি ছুটি নেবো অরুণবাবু কাউকে ছুটি দেয় না তোকে দিলে বুঝবো তোর রাগের আড়ালে তার অনুরাগ আছে ভালোবাসা হচ্ছে কে হামের মতো অল্প বয়সে বেরুলে কোনো ভয়ের কারণ নেই কিন্তু বেশি বয়সে বেরুলে মারা কিরে একদিনের ধাক্কা একেবারে বেসামাল হয়ে পড়লি তা মানুষ যখন বেসামাল হয় তখন এক ধাক্কাতেই হয় শিহরণ হচ্ছে বুঝি প্রতি লোমকূপে হপলে শিহরণ নয় হচ্ছে কে সেফটি সেফটি আগে ও তা সুস্থ দেহ মন নিয়ে তো দিব্যি ছিলি মাঝখান থেকে এই বোকামো কেন দেখো কেদারদা যে কোনোদিন বোকামি করেনি সে নিজেকে যতখানি বুদ্ধিমান মনে করে ততখানি বুদ্ধিমান সে নয় বুঝবে ক্রমে বুঝবে তোমাদের কাঁধে চেপে সে এমবিবিএস পাস করেছে এখন সাগরিকার মতো বড় লোকের মেয়ের কাঁধে চেপে সে খরচা চালাতে চায় দুর্ভাগ্য তার তোমার মতো সুহার্তিনীকে সে চিনল না
দেখবি আর সাগর কে এসেছি কাজ অরুণবাবু আমার তাতে কোনো উৎসাহ নেই রূপটাকে তুমি মানে মানে টেবিলের উপর গিয়ে দেখো আপনি ওষুধগুলো রিপিট করবেন কেমন আপনি এসব কি লিখেছেন ও হ্যাঁ ওগুলো হঠাৎ মনে পড়ে গেল বোধহয় অন্যমনস্ক ভাবে লিখে ফেলেছিলাম রবীন্দ্রনাথের কবিতা সাগরিকা আমি তো তাই জিজ্ঞেস করছি আমার নাম সাগরিকা কিনা দেখুন আপনার নাম শুনে হয়তো লাইন কটা মনে এসে থাকবে কিন্তু আপনি বিশ্বাস করুন আপনার দৃষ্টি আকর্ষণ করার কোনো চেষ্টাই আমার ছিল না আমার দৃষ্টি আকর্ষণ না করলো অন্যদের দৃষ্টি আকর্ষণ করেছেন যা রোগগ্রস্ত মন যাদের তারা দেওয়ালে অনেক কিছু লেখে যা সাহস করে বলতে পারে না কিন্তু আমি জানতাম না যে তাদের তলের মধ্যে আপনি আছেন আমার কাছে সেটা শুধু অপ্রীতিকর নয় যখন ভালো ছেলে আপনি হতে পারেন ভালো লোক আপনি নন সব কানাকানি না 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 অরুণ সম্বন্ধে ও কথা আমি বিশ্বাস করি না তাকে আমি ভালো করে চিনি অনেকদিন ধরে দেখছি আপনি ভুল বুঝেছেন ডক্টর মুখার্জি এ শুধু আমি দেখিনি স্যার এ নিয়ে অন্য স্টুডেন্টরা রীতিমতো কানাকানি করছে ওটা স্ক্যান্ডাল মঙ্গাদের কথায় আপনি কান দেবেন এ বিষয়ে অরুণের চেয়ে ভালো ছেলে আর কেউ নেই ও আমার ছেলের মতো প্রিয় আমার চেয়ে ভালো তাকে কেউ জানে না আপনার জায়গাটা সত্যি হলো বোঝাটা ভুল আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তেরো নদী পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তেরো নদী পারে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সে থা দেখে এলেম তারে সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সে রূপ কথা দিবে ফাগুন যেথা হয় না তবু সে রূপ কথা দিবে ফাগুন যেথা হয় না তবু সে তারা রিপুল পাপড়ি ধরায় যেথায় পথের ধারে দেখে এলেন তারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তেরো নদী পারে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সে থা দেখে এলেন তারে সাত সাগরের পারে কথা দি দেশে যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে যে রং আমি কুড়িয়ে পেলেম প্রাণে সুর হয়ে তাই ধরে আমার গানে তাই খুশির সীমানায় বাতাসে তার মধুর ছোঁয়া পায় জানি না আজ হৃদয় কোথায় হারাই বারে বারে সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তেরো নদী পারে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সে থা দেখে গেলেন তারে সাত সাগরের পারে প্রেমের গান ছাড়া যাত্রার কিছুই গাইছো না দেখছি ব্যাপার কি সব ভালো গানে তো প্রেমের গান কবিতার বেলাতে তাই নাকি সেদিন দেখলাম কবিতা পড়তে পড়তে আবেশে ঘুমিয়ে পড়েছিল কি যেন কবিতাটা সাগরিকা সাগর জলে স্নান করি সজল এলো ঝুলে বসিয়াছিলে উপহল উপকূলে আগে তো তোমাকে এমন দেখিনি অরুণ আমিও তেমন কখনো দেখিনি আন মনে চলতাম চাইতাম বটে কিন্তু দেখতাম না কিছু ইচ্ছে থাকলেও অবকাশ ছিল না কার সঙ্গে দেখা হলো একে চাইতে ইচ্ছে করে হাত বাড়ালেও পাওয়া যায় না
আকাশের চাঁদ। আকাশের চাঁদ না সাগরের মুক্ত? হ্যাঁ তাও হতে পারে। আর তাই নিয়ে বোধহয় গভীর গবেষণা করছো? এতদিন গবেষণা করেছিলাম শুধু শরীরতত্ত্ব নিয়ে, অস্থি মাংস মেদ মজ্জা এইসব, কিন্তু তার উপর রূপ আর লাবণ্য চাপালে এত যে বিস্ময়কর হয়। যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে। তোমার কোনো কথা কি কোনোদিন আমাকে বলবে না? আজ 9 বছর আমাদের বাড়িতে আছো না? নিশ্চয় নিশ্চয়, কিন্তু কিন্তু আশ্রয় দিলেই আপনার হয় না শিপ্রা। তোমার সঙ্গে আমার সেই সম্পর্ক শুধু আশ্রিত আর আশ্রয়দাতা, আর কোনো সম্বন্ধ নেই। আর কোনো সম্বন্ধ তো তুমি গড়ে তোলনি শিপ্রা। তোমাকে পড়াতাম, তার বদলে তোমাদের বাড়িতে থাকতাম, দয়া দাক্ষিণ্য আনতে পারে কিন্তু প্রীতি আনতে পারে না। তার মানে আমার কাছে কথা ঢুকবার চেষ্টা করো না অরুণ, তোমার সব খবরই আমার জানা আছে। তবে তো উত্তর নিষ্প্রয়োজন। এদিককার স্ক্যান্ডাল শুনেছো কেদারদা? 5 কাকুরঘাটা ডিপার্টমেন্টের ভাত তোমার আর শিপ্রার প্রতি আমি নিশ্চিন্ত আছি। তোমার বন্ধু অরুণ কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। সে চাই করো, তার মধ্যে আছে একটা মার্জিত সৌষ্ঠব আর ঐকান্তিক আন্তরিকতা। আসল কথা হচ্ছে কি, সে এত ভালো আর বড় যে তোমরা তার নাগাল না পেয়ে ঈর্ষার কুৎসা দিয়ে তোমরা তাকে তোলের মতো একটু ছোট করতে চাও। সোনার বরণ অরুণ কুমার ডাক্তারি করে, এমন সময় সাগরে হেরিয়া তাহার টনক নড়ে। লিখিল কবিতা কাগজ টানিয়া, দেখিয়া সাগর আইল রুশিয়া, কবিতা লইল কে। একেবারে প্যাথোলজির প্রেম। প্রেম বলে প্রেম না আছে চিন্তা না আছে সেম, একেবারে সেই রাখাল ছেলে আর রাজকুমারী জল আনতে গিয়ে কদম তলায় দেখা। এসেছে সাগরিকা, তোমার ওই নিবিড় কালো চোখের মধ্যে নারী হৃদয়ের অতল রহস্য, তার গভীরতার মধ্যে ডুবে গেছি আমি। জানি তুমি দুর্লভ, কিন্তু দুর্লভের প্রতি তো মানুষের চিরদিনের। মিথ্যার কুৎসাকে ঘাটলে তার পরমাই বেড়েই যায়। অন্তত তুই তার থেকে তফাতে থাক মাধবী। মিথ্যাও না কুৎসাও না, তুই লুকোবার বৃথা চেষ্টা করছিস। আজ অব্দি কোনো লুকোবার কাজ আমি করিনি, তবে ভবিষ্যতের কথা আমি জানি না। তোর কি ভালো লাগছে না? অসহ্য লাগছে। কোথাও যাচ্ছ নাকি অরুণ? প্রথম বাড়িতে আবার বিলেত। সব ঠিক হয়ে গেছে? গেছে। কবে রওনা হচ্ছে? যত শীঘ্র ব্যবস্থা করতে পারি। এর থেকে ফিরে আবার আসছো কি এখানে? সম্ভব নয়। একটা কথা বলার আছে। ট্রেনের সময় নেই শিপ্রা। তোমার ওকে কিছু বলনি? শিপ্রা, তোমার কাছে যা পেয়েছি সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ। তোমার কথা মনে থাকবে চিরদিন। আমার ব্যবহারে যদি কোনো রকম আঘাত পেয়ে থাকো জেনো সেটা আমার ইচ্ছাকৃত অপরাধ নয়, আমার আত্মপ্রকাশের ত্রুটি। আমার দোষ ত্রুটি
সবকিছু ক্ষমা করে নিও শিপ্রা, যেমন আমি তোমার সবকিছু ক্ষমা করে নিয়েছি। আমি আমি তোমাকে বোনের মতো দেখতাম, এখনো দেখি। চলে শিপ্রা। পারলাম না চট্টমশাই, পারলাম না। নিজের ভাগ্যের দোষে সরকারি বৃত্তি আমি পেলাম না, কিন্তু কিন্তু বিলেতে আমাকে যেতেই হবে, যেমন করেই হোক। জ্যাঠামশাই, আমার আমার অভিমানে, আমার অহংকারে, আমার আত্মমর্যাদা বোধে আঘাত লেগেছে। বিক্রি করে আমাকে বিলেতে যেতে হবে জ্যাঠামশাই। না না, তুই এত মন খারাপ করছিস কেন? এত মন খারাপ করবার কি আছে? আমি করি, কিন্তু নিঃস্বত নই। আমার জমি জমা চাই কি আমার বসত বাড়িটা পর্যন্ত বিলেতে পাঠাবো। দেখ, তোর বাবা মরণকালে যে কথা বলে গিয়েছিল, তুই কি মনে করিস আমি তা মিথ্যা হতে দেবো? না না না, আমি বেঁচে থাকতে নয় অরুণ, আমি বেঁচে থাকতে নয়, বিলেত আমি তোকে নিশ্চয়ই পাঠাবো। কিন্তু জ্যাঠামশাই, তা কি করে সম্ভব? অন্তত হাজার দুদিন টাকা না হলে আমরা সেখানে রওনা হতে পারবো না। কি পাগল ছেলে! ওরে, তুই কিচ্ছু ভাবিস না, আমি তো বেঁচে রয়েছি। আমি তোর বাবারও বড় ভাই, আমি আমি একটা ব্যবস্থা করবো। তুই কিচ্ছু ভাবিস না জ্যাঠামশাই? এই সপ্তাহে রওনা হতে বলে আমি সামনের মাসে সেখানকার কলেজে ভর্তি হতে পারবো। আরে হ্যাঁ, তাই তুই ভর্তি হবে, তুই কিচ্ছু ভাবিস না, আমি ব্যবস্থা করছি, ব্যবস্থা করছি। সে চিঠি আপনি পাঠিয়েছিলেন? ঠিক বোঝাতে পারবো না কেন, অরুণ আমাদের বাড়ি ছিল অনেকদিন, আমি ছাড়া অন্য কেউ তার মন জুড়ে বসবে এটা বোধহয় সহ্য করতে পারেনি, তাই। কিন্তু আমারই ভুল, অরুণের কাছে আমি অনেক মেয়ের মধ্যে একজন, তার বেশি কিছু নয়। অরুণ বাবু সে কথা জানতেন? কোনো সন্দেহ নেই দাদি। কেমন করে বুঝলেন? আমার হাতে লেখা সে এত ভালো করে চেনে যে বুঝতে ভুল করবে না। তারপর তার কথা থেকে বুঝলাম সে নিশ্চয়ই সব জানতে পেরেছে। অরুণ তোমাকে ভালোবাসলেও ও চিঠি সে পাঠায়নি সাগর, সব কিছুরই মূলে আমি। আমায় তুমি মাফ করার চেষ্টা করো ভাই। বিলেত আমি যাবই, যেমন করেই হোক বিলেত আমাকে যেতেই হবে। তোমার কথা আমি রাখবই বাবা, তোমার কথা আমাকে রাখতেই হবে। তার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার একটা খাম খেয়ালের জন্য ধুলিসাৎ করে দিলে। জানো কি করে লেখাপড়া শিখেছে? শিপ্রা তার ভাইকে দুবেলা পড়িয়ে তাদের মন জুগিয়ে দিনের পর দিন, রাতের পর রাত বইয়ের ওপর থেকে মুখ না তুলে কাটিয়েছে, আমি ছাড়া আর কারো সঙ্গে মেশেনি জীবন। বলতো কে দাদা, নিজের চোরে স্টেট স্কলারশিপ না পেলে আমার বিলে যা হবে? সেই স্টেট স্কলারশিপ ও পেল না, ওর সমস্ত জীবনটা ব্যর্থ হয়ে গেল। না জেনে আমি অন্যায় করে ফেলেছি কে দাদা, আমার কাজের ভুল যে এত বড় হয়ে দাঁড়াবে আমি ভাবতেও পারিনি। এখন বলুন আমি কি করে আমার অন্যায় প্রতিকার করতে পারি? কিছু করেই পারো না। আর তোমাকেও বলি, এতখানি তীব্র মর্যাদা বোধ মধ্যযুগের ব্যাপার, তোমার মতো আধুনিক আর তার শোভা পায় না। একসঙ্গে মেলামেশা করতে গিয়ে কেউ যদি কাউকে দেখে দীর্ঘশ্বাস ফেলে কিংবা একটা প্রেমপত্রই লেখে, তাতে কি গেল? আমার ভাই তার কাছে ক্ষমা চাইবেন কে দাদা, বলবেন আমার দ্বারা যদি কোনো কিছু সম্ভব হয় তা আমি নিশ্চয়ই করব। আমাদের কারো কিছু করা সে নেবে না, অভিমান তার বড় তীব্র। তুমি জানো না সাগর, সে তোমাকে কি চোখে দেখত, অথচ তোমার কাছ থেকে পেল সে তার জীবনের সবচেয়ে নির্মম আঘাত। আমি বড় কম আঘাত পাইনি কে দাদা, জীবনে বোধ হয় আর কোনো ছেলের মুখের দিকে চাইতে পারবো না। কি খবর বাবা? বেঁচে থাকো, বেঁচে থাকো, কি খবর? অরুণ কোথায় জ্যাঠামশাই? অরুণ অরুণ তো চলে গেছে বাবা, সে তো আজকে জাহাজে বিলেত রওনা হচ্ছে। বিলেত রওনা হয়েছে? হ্যাঁ। তার টাকার জোগাড় হয়েছে? এতক্ষণ বোধ হয় অরুণের জাহাজ ছাড়লো,
তার টাকার জোগাড় কি করে হলো জানে মশাই? টাকার জোগাড়? ও সেটা একটু আকস্মিক প্রত্যাশিত ব্যাপার। ঠিক আছে তুমি ঘরে চলো বাবা, আমি সব কথা তোমাকে বলছি, এসো। সাগর জলে স্নান করে সজল এলো চুলে বসিয়াছিলেন উপলুপকূলে। চাওয়াটা সত্যি হলেই পাওয়ার অধিকার যে থাকে না তা আমি জানি। যাতে কোনো অধিকার নেই তার জন্য হাত বাড়ালে শুধু বঞ্চিত হতে হয় না, লাঞ্ছিতও হতে হয়। সংসারে কোনো দ্বিতীয় লোকে চেপে পড়বে না মনে করে আমার ডায়েরির পাতায় লিখতাম যে সত্য আমি জীবনে সবচেয়ে গভীরভাবে উপলব্ধি করেছি। আনন্দ বেদনা তুলে দিয়ে আঁকা আছে যে ছবি, রোষ ঘৃণা দেশ কা দূরত্বের ব্যবধান তা কোনোদিনই মুছে দিতে পারবে না। আমার ওই ডায়েরির ছেঁড়া পাতা হয়তো এলেমেলো করে দিল, আগুনে হাত দিলে হাত পড়ে তা আগুনের দোষ নয়, যে হাত দিয়ে ফেলে তার দোষ এ আমি জানি। তাই তো মূল্য দিয়ে যা কিনতে হয় জীবনে তাই অমূল্য। জানি না কি বলে তোমার সম্বোধন করব, সম্বন্ধ যখন করে ওঠেনি আমার দোষে। যে পরিচয় আমার পেয়েছ সেটি আমার সত্যিকারের পরিচয় নয়। ভুলই বুঝে যে ভুল আমি করেছি তার জন্য নিজেকে আমি ক্ষমা করি। যদি কোনোদিন দেখা হয়। মা সাগর, মা সাগর, জ্যাঠামশাই আদে বাসন্তী তুই হয়েছে মা হয়েছে হয়েছে। আয় আয় বাসন্তী, আমি এলাম তোমার কাছে থাকবো বলে, তাই নাকি? কিন্তু হঠাৎ। হ্যাঁ মা, হঠাৎই বিয়ের সব ঠিক হয়ে গেল, একবারে পাকা বন্দোবস্ত করে এসেছি। বাসন্তী তোমার এখানে বছর থাকবে মা সাগর, ওকে একটু ঘষে মেজে তৈরি করে দিতে হবে। কিরকম? মানে সব বিয়ে ঠিকঠাক করে ফেলি। পাই না ফিরে বাসন্তী যাও। তা বাসন্তীর বিয়ে কোথায় ঠিক হলো? বেশি দূরে নয় তো, আপনি তো আবার বাসন্তীকে ছেড়ে বেশি দিন থাকতে পারেন না। না না না, একেবারে আমাদের গ্রামের ছেলে, ইয়ে পাড়া পাড়া। ইচ্ছে করলে আমি রোজ গিয়ে বাসন্তী মাকে দেখে আসতে পারবো। ছেলেটির অবস্থা অবশ্যই তেমন ভালো নয়, মানে সম্মানে ওরা একেবারে গ্রামের মাতা, সেই জন্যই আমি আর ছেলেটির অবস্থার দিকে তেমন ফিরে তাকালো। ছেলে কি করে? ডাক্তার। নাম বললে হয়তো তুমি নিশ্চয়ই চিনতে পারবে, মেডিকেল কলেজের হাউস সার্জন ছিল। ছেলেটির ভালো নাম হচ্ছে অরুণাংশ মৈত্র। তুমি চিনতে পেরেছো নাকি মা? না। বেচারির বড় আশা ছিল মা সরকারি বৃত্তি নিয়ে বিলেত যাবে, কিন্তু কি জানি কেন পেল না। হয়তো মুরব্বীর জোর নেই বলেই তাই পেল না। মুরব্বীর জোর নেই বলে পেল না? হ্যাঁ, মানে অতটাকে যেতেই হবে। আমার কাছে এসেছিল টাকা নিতে জমি বন্ধক রেখে, আমি অমন ভালো পাত্তর সুযোগ ছাড়লুম না মা। বাসন্তীকে দেখে পছন্দ করেছিলেন বুঝি? না 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 না, সে তাকে মোটে দেখিনি, আর দেখবার তার সময় কোথায়। পাকা কথার সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিলুম, সেও নিয়ে রওনা হয়ে গেল। মানে দরকার টাকায় আমি ভালো জামাই কিনে নিলুম মা। হ্যাঁ জ্যাঠামশাই, জামাই আপনার খুব ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন তুমি বাসন্তীকে শিখিয়ে পড়িয়ে অরুণের বউ হবার উপযুক্ত করে গড়ে পিঠে নাও মা। হ্যাঁ জ্যাঠামশাই, আমি বাসন্তীর সব ভার নিলাম।
দিদি না রে কিছু না ভালো লাগছিল না তাই এমআরসিপির সঙ্গে সঙ্গে কার্ডিওলজির ওপর থিসিস রেডি কর আপনাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না সামান্য অ্যান্টিবায়োটিক্স এর উপর পেপার করতে গিয়ে আমি হিমশিম খেয়ে গেলাম আসলে মনস্থিরই করতে পারছি না আচ্ছা ডক্টর মৈত্র আপনি কি বিবাহিত বিবাহিত মানে আপনার প্রতীক্ষায় কেউ বসে আছে প্রতীক্ষা ডক্টর মৈত্র ডক্টর মৈত্র থ্যাংক ইউ মিস্টার মুখার্জি থ্যাংক ইউ এখনই একটা বিপদ বাঁধিয়েছিলেন তো অবশ্য আমারই দোষ না না আপনার দোষ কি আমি এটা অন্যমনস্ক হয়ে গেছিলাম অর্থাৎ আমারই সমগোত্রী মানে মানে কেউ প্রতীক্ষা বসে আছে আর কি ল্যাবরেটরিতে কবিতার বই দেখেই অবশ্য আমার সন্দেহ হয়েছিল তবে আপনার মতন ছেলের মনকে যে কোনো মেয়ে নাড়া দিতে পারে এ না জানলে বিশ্বাস করতাম না কে যেন আসছে সাগরদি আরে কেদারদা এসো এসো বাসন্তী তোর সঙ্গে আলাপ করিয়ে দিই আমাদের সকলের কেদারদা তোর অরুণেরও কেদারদা আমার চাকরিত বোন বাসন্তী আপনার বধূ অরুণের ভাবি বধূ চমৎকার কি চমৎকার কেদারদা ও এই মানে বাসন্তিকা বাসন্তিকার নামটা তোর চেহারের মতনই সুন্দর না 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 আমাকে দেখে লজ্জা পাবার কোনো কারণ নেই তোমাদের মতো মেয়ের কাছে আমি বুড়ো গরুর মতোই নিরাপদ বাহ বাহ এইরকম দাঁত নইলে কি হাসি মানা নইলে আমি হাসলে মনে হবে ভাল্লুকে সাঁতালু খাচ্ছে তুই কেদারদার সঙ্গে গল্প কর আমি চা নিয়ে আসি না না তুমি বসো আমি যাচ্ছি এইখানেই বুঝি তুমি আর অরুণ সমান অরুণবাবুর সম্বন্ধে ও কথাটা যতটা সত্যি আমার সম্বন্ধে কোথায় ততটা সত্যি নয় কেদারদা বাসন্তী কি কখনো কোনো কথা বলবে ও কথা তো কাউকে বলার নয় কেদারদা হ্যাঁ শোনো এই আসছে শোনার আমার জন্মদিন আমার বাড়িতে একটু চায়ের মজলিশের তোমাদের যেতে হবে কিন্তু তুমি আর বাসন্তী তুমি আর বাসন্তী নিশ্চয়ই যাব জিজ্ঞেস করলি না কচামচ চিনি দেবো ও তোমার মতো সুন্দর হাতে চিনি না দিয়ে শুধু চামচে নাড়লি চা মিষ্টি হয়ে যাবে এখনো কাপড়ি না এতদিনও তুই কিচ্ছু শিখলি আজ আমরা কোথায় যাবো দিদি সিনেমা না থিয়েটার রোজ রোজ সিনেমা থিয়েটারে গেলেই চলবে আর যাবো আমরা পার্টি পার্টি ভুলে গেলি এর মধ্যে কেদারদার জন্মতিথিতে নিমন্ত্রণ আর গান বাজনার জলসা হৃদয় আমার সুন্দর তব পায় বকুলের মতো ঝরিয়া মরিতায় হৃদয় আমার সুন্দর তব পায় বকুলের ভালোবাসা মামা জলে প্রদীপের শিখা সমা
চমৎকার। অনেকদিন পর একটা নতুন মুখ দেখলাম আর একটা ভালো গলা শুনলাম। হাজার হলো সাগরিকার বোন তো? সাগরিকার বোন ছাড়াও বাসন্তিকার আর একটা পরিচয় আছে। কি পরিচয় কে দাদা? সেটা তো তুমি আমাদের এতক্ষণ বলনি। বলছি, আর একটা পরিচয় হচ্ছে বাসন্তিকা অরুণের ভাবি বধূ। ও তাই নাকি? বিলেত থেকে ফিরে এসে বিয়ে হবে বুঝি? তাই। বাসন্তিকা আমাদের অরুণবাবুর ভাবি বধূ। উপন্যাস হচ্ছে চমৎপ্রদ। বিয়েটা হচ্ছে এমন একটা উপন্যাস যার প্রথম পরিচ্ছেদই নায়ক মারা যায়। মেয়েরা কাঁদে বিয়ের আগে আর পুরুষরা কাঁদে বিয়ের পরে। সুন্দরী সরলা পরিবালা আর বিলেতফেরত ডাক্তার, এরা হবে আদর্শ দম্পতি নাকি দাদা? থাম, একমাত্র কালা স্বামী আর অন্ধ স্ত্রী হচ্ছে কি আদর্শ দম্পতি? স্বামীর কাজ স্ত্রী দেখতে পাবে না আর স্ত্রীর বচন স্বামী শুনতে পাবে না। কিন্তু কেদাদা, কেদাদা, যেখানে সত্যিকার ভালোবাসা আছে সেখানে? চুপ কর বোকা। ভালোবাসা হচ্ছে কি বিবাহের সূর্যোদয় আর বিবাহ হচ্ছে কি ভালোবাসার সূর্যাস্ত, আর প্রেমের দীর্ঘশ্বাস হচ্ছে কি জ্ঞানের শেষ নিঃশ্বাস। এমন লোক আছে দেখলেই মনে হয় যেন তাকে অনেক দিন আগে থেকেই জান। আমাকে দেখে কি তাই মনে হয় আপনার? ঠিক তাই। এই নাও, অরুণের একটা ফটো ছিল আমার বাড়িতে, তা আমার হয়ে তুমি বাসন্তীকে দিয়ে দিও। হ্যাঁ মা সাগর, অরুণ বিলেত থেকে তার পৌঁছানোর সংবাদ দিয়েছে, নিরাপদে পৌঁছেছে, কলেজে ভর্তি হয়েছে এমআরসিপির জন্য। এই নাও তার চিঠি। এই চিঠিটার আমি কি উত্তর দেবো মা? তোমরাই যা ভালো বোঝো দিও। জ্যাঠামশাই কি ইঙ্গিত দিয়ে গেলেন বুঝলি? ভাবে ভাবে তোকে বললেন অরুণবাবুকে চিঠি লিখতে। সে আমি কিছুতেই পারব না। বিয়ের পর কি করবি? তখন হয়তো হাতের লেখা হয়ে যেতে পারে আর লজ্জা ভেঙে যাবে। জ্যাঠামশাই শুনলে যে দুঃখ পাবে। তো আমি কি করব? তুমি আমার হয়ে লিখে দাও না। সে কি? ওই আমি লিখে দেবো? কেন নয়, আমাদের গ্রামে লেখাপড়া জানে না এমন অনেক মেয়ের স্বামীর চিঠি পড়ে আমি উত্তর লিখে দিয়েছি। বেশ, আমি লিখে দিচ্ছি, তুই নকল করে দিস। জানি না কি বলে তোমায় সম্বোধন করব। সম্বন্ধ যখন করেই ওঠে, আমার তো সে যে পরিচয় আমার পেয়েছ সেটি আমার সত্যিকারের পরিচয় নয়। নারা, এও যে আমার নিজের কথা। বাবুকে তোর জবানিতে চিঠি লিখে দিলাম, নকল করে দিস। আজকের ইয়ার মেলেই যেন যায়। যাবে যাবে। লিখতে বসে তোমার কথা এমন করে মনকে জুড়ে বসে যে নিজের মনের কথা সবই ভুলে যাচ্ছি। দেশে এমন লোক অন্তত একজন আছে যে তোমার জন্য সত্যি ভাবে। গুড নাইট মাই সন। গুড নাইট।
দেশে এমন লোক অন্তত একজন আছে যে তোমার জন্য সত্যি ভাবে। বিশ্বাস করো এই কথা আর সান্ত্বনা পেও, দূরে থাকলে কিছু মন থেকে দূরে থাকা হয় না। এই তোমাকে আমার প্রথম চিঠি, যা লিখলাম তা বাদ দিয়ে, যা লিখতে পারলাম না সেটা বুঝে নিও তোমার মন দিয়ে। এটি তোমারই একান্ত বাসন্ত। যেন আমার সেই মানুষেরই চিঠি যে দিয়েছে আমাকে নিবিড়তম আনন্দ আর দুঃসহতম দুঃখ। তোমার চিঠি আমার জীবনে কোনো মেয়ের কাছ থেকে পাওয়া প্রথম চিঠি, এসেছে যেন কল্পলোক থেকে আমার জ্যোতির্ময়ী মানসিক। দিদি, এ না দিদি, তোমার চিঠি। আমার চিঠি? তুমি যে অরুণবাবুকে চিঠি লিখেছিলে সেই চিঠির উত্তর। বাবা, কি ভাষা! মানসী, কল্পলোক, জ্যোতির্ময়ী, সে তো তোর জবানিতে আমি লিখে দিয়েছিলাম। জবানিটা আমার ছিল বটে, লেখাটা তো তোমার। তুই সেটা নকল করে দিসনি? রাগ করো না দিদি, আমার হাতের লেখা তো দেখেছো একেবারে শ্রী অক্ষর, তাই লজ্জা করলো, তোমার হাতের লেখাতে পাঠিয়ে দিলাম। কি সর্বনাশ! সর্বনাশ কেন? কিন্তু তারপর? তারপর আর কি, আমার বিয়ে হয়ে গেলে আমার চিঠি তুমি লিখে দিয়েছো বলে বিয়ে তো আর ফেরত হবে না। কিন্তু আমার কি চলো ভালো না, এই যে অন্যায়। কেন অন্যায়? চলা ফেরা, শাড়ি ব্লাউজ থেকে আরম্ভ করে সেলাই, পোড়ায়, গান বাজনা, এমনকি অরুণবাবুর সঙ্গে কেমন করে কথা বলতে হবে তাও তো তুমি আমার শেখাচ্ছ। আমায় তুমি তৈরি করছো আধুনিকা করে অরুণবাবুর জন্যে, আর আমার চিঠিটা লিখে দিলে কি এমন অন্যায় হবে? কিন্তু বিয়ে তো তোরই সঙ্গে হবে। অসিতবাবু এসেছে, একবার নিউ মার্কেটে যাবো দিদি, তুমি তো কলেজ থেকে ফিরলে, যাবো আর আসবো। লক্ষ্মীদি দিদি, বারণ করো না, যাই। আচ্ছা যা, কিন্তু দেরি করিস না যেন। কেন জানি না, তোমার এই ছোট্ট চিঠিখানা পেয়ে কে বলে মনে হচ্ছে যেন আমার সেই মানুষের চিঠি, যে দিয়েছে আমাকে নিবিড়তম আনন্দ আর দুঃসহতম দুঃখ। তোমার চিঠি আমার জীবনে কোনো মেয়ের কাছ থেকে পাওয়া প্রথম চিঠি, তাই তোমার এই চিঠি আমার জীবনে সবচেয়ে বড় সম্পদ আর সান্ত্বনা। আজ মনে হচ্ছে দুঃখের বর্ষায় চোখের জল নেমেছিল বলে বক্ষের দরকার অজানা বন্ধু অদেশে থাকল, তোমার চিঠির আশা থাকল। আমি কি করলাম, কেন তুমি এমন করলে, আমাকে ফেললে উভয় সংকটে। বলো কেমন করে আমি তোমার চিঠির উত্তর দেবো, বলো। না না, এ হওয়া উচিত না, না না, এ হয় না। আপনার চিঠি এয়ার মেলের চিঠি স্বাগত দি, এ না পড়েছিস? অত সময় আমার নেই, আর তাছাড়া চিঠি তো আমার নয়,
তোমার লেখা চিঠির উত্তর আমি কেন পড়তে যাব? বসন্তী, তুমি নিজের জালে নিজেই ধরা পড়ে গেছো সাগরদী। অরুণবাবু বিলেত থেকে ফিরে না আসা পর্যন্ত এই চলনা তোমার চালিয়ে যেতেই হবে। আমার ছুটি। চিঠি পেয়ে মনে হয়েছিল আমার সেই মানুষের প্রতিমা তার অসীম প্রীতি আর সান্ত্বনার কোমল স্পর্শ পাঠিয়েছে তোমার প্রথম চিঠির মধ্যে দিয়ে। কিন্তু আমার ভাগ্য দোষে সে মরীচিকার মতোই মিলিয়ে গেল আমার দ্বিতীয় চিঠির উত্তরের না। ভাগ্য যাকে বিলম্বিত করেছে সে সত্যই হতভাগ্য। আমি কি তোমার সে মানুষের প্রতিমা নই? তোমার উপভুক্ষিত হৃদয়ে যার আসন দেখেছ পেতে, সে যদি এই মর্তের মৃত্তিকাকে অতিক্রম না করতে পারে, আমি তোমারই পেয়েছি হৃদয় ও মাঝি। আর কিছু নাহি যাহি গো, আমি তোমারই বিরহে রহিব বিলি, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ পরশ মাস। এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে, এসো মুক্ত মুদিত দুনয়ানে, তুমি নব নব রূপে এসো প্রাণ। বেশ বেশ, তুমি নিজে চিঠিপত্র লিখতে শিখেছো দেখে আমি খুব খুশি হলুম মা। অরুণ আমাকে আর চিঠিপত্র লেখে না দেখি আমি বুঝতে পেরেছি অন্যদিক দিয়ে খবরাখবর সে পাচ্ছে। তো হেমা, এত গুছিয়ে সুটিয়ে তুমি চিঠি লিখতে শিখলে কি করে? তোমার মতন লেখাপড়া জানা মেয়ের পক্ষে তো সাগরদি শিখিয়ে দিয়েছে। ও বেশ 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 বেশ, তাই তো বলি। হ্যাঁ মা শোনো, তুমি মা সাগরের কাছে বেশ করে জেনে শুনে তবে চিঠি লিখবে, কেননা অরুণের মতন ছেলেকে চিঠি লেখা সে যেসে কথা নয় মা। আমি জানি মা সাগর যখন দায়িত্ব নিয়েছে তখন তার শিক্ষা সার্থক হবে। তোমাকে দেখে আর বুঝে পাগে মেগুন বোঝাই যায় না, সব শুধু আমার ওই মা সাগরের জন্যে। আমি কি করলাম নিজেকে নিয়ে? আমি যে তোমার মাঝে হারিয়ে গেলাম বলুন। মনির অলক্ষ্যে যে স্রোতকে লুকিয়ে রেখেছিলাম, কেন তাতে তুমি এমন করে প্লাবন ছিটলে? কেন তুমি আমায় ভাসিয়ে নিয়ে গেলে? তোমার ভালোবাসার স্রোতে বলা তো দূরের কথা, যে কথা ভাববার অধিকার আমার নেই সেই কথাই আমার জীবনে সবচেয়ে বড় শক্তি। তুমি পা দিতে পারো না যেন, কেন ধুড়ি ভাসিয়ে দিলাম তোফানের মুখে তোমাকে কান্দারি করে? ভরা ডুবি ছাড়া আমার যে আর কোনো উপায় রইল না, ভরা ডুবি ছাড়া আমার যে আর কোনো উপায় রইল না। এই যে কি আনন্দ, সে আমি তোমাকে কি করে বোঝাবো? ভগবান আজ মুক্তি তুলে চেয়েছেন আমার অরুণ, আমার অরুণ। সে বিলেতে গিয়ে ডাক্তারি পাস করেছে, ফার্স্ট হয়েছে। সে আমাদের বংশের গৌরব, আমাদের সারা গ্রামের গৌরব। আরে আমার আনন্দ হবে না তো কার আনন্দ হবে বলো? আজকে অরুণের স্বাদ পূর্ণ হয়েছে, বুঝলে? বুঝলে জনার্দন? আমার ছোট ভাই সোমদেব, তার মৃত্যুশয্যায় আমি তাকে কথা দিয়েছিলাম, তার ছেলে অরুণকে আমি বিলেতে পাঠিয়ে ভালো করে ডাক্তারি পাস করাবো। আজকে আমার অরুণ পাস করেছে, আজকে সে তার বাপের অন্তিম স্বাদ পূর্ণ করেছে। আমি ভগবানের কাছে যে কি করে কৃতজ্ঞতা জানাবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। কি আনন্দ আমার, কি আনন্দ!
বলেছিলাম না মা সাগর, বাসন্তী মার আমার স্বামী ভাগ্য বড় ভালো, মার আমার এখনো লজ্জা ভাঙিনি, পরুণের কথা বলতে কিরকম যেন অপ্রতিভ হয়ে গেল। তোমার জয় আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ। তব বিজয় মুকুট আজকে দেখি সূর্য রাগে ঝলমল, তব দুঃখ বাধার মৃণাল কাটায় ফুটল সুখের শতদল, সূর্য রাগে ঝলমল, তব বিজয় মুকুট আজকে দেখি সূর্য রাগে। রিসার্চ করবার সময় অ্যাক্সিডেন্ট হয়ে অরুণ অন্ধ হয়ে যাবার মতো হয়েছে। বলো কি দাদা, কি সর্বনাশ, অরুণদা অন্ধ হয়ে গেছে? আমাদের অরুণবাবু বলো কি, অরুণদা অন্ধ হয়ে গেছে? ভালো কথা, আমার জবানে জি আপনি কলকাতায় একটা চিঠি লিখে দেবেন। বেশ তো, নার্স রাইটিং প্যাড প্লিজ। থ্যাংক ইউ, বলুন। বাসন্তী, আমার জীবনের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে, আমি অন্ধ হয়ে গেছি, হয়তো হয়তো চিরদিন আমাকে অন্ধ হয়েই থাকতে হবে। অন্ধ স্বামী কেউ চায় না, তাই তোমার বাবার আমার মধ্যে যে কথা হয়েছিল তা থেকে তোমাকে মুক্তি দিলাম। আমিও দুঃখ কথা, আলোর জগৎ আমার কাছে নিভে গেলেও অন্ধ মধ্যে থেকে ফুটে বেরিয়েছে জ্যোতির্ময়ীর আমার সেই নিষ্ঠুর মানব যে মূর্তি, সাগরের মতো যার অন্তর দেখে শেষ করা যায় না। এখানে থাকবার উপায় নেই বলে দেশে ফিরছি, 17 তারিখ শনিবারে দমদম বিমান ঘাটিতে। দুঃখ কি বলে, এই বিড়ম্বিত জীবনে আমাকে সকলের অনুকম্পার পাত্র হয়ে থাকতে হবে। না
এইবার তোর পরীক্ষা বাসন্তী, অরু নন্দই ফিরছে, তুই তার বাগদত্তা, তোকেই যে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, তোকে তো হিন্দু স্ত্রীর মতো। স্ত্রী? বিয়ের কথাখানে স্ত্রী হয় নাকি? তাছাড়া আমার সঙ্গে যখন বিয়ের কথা হয়েছিল তখন বাবা মা আমি কেউ জানতাম না যে অরুণবাবু অন্ধ হয়ে যাবেন। অন্ধকারের সঙ্গে আমার বিয়ে দিতেন না। কিন্তু বিয়ের পরে যদি অরুণ অন্ধ হয়ে যেত, বা সে না হয়ে তুই যদি অন্ধ হয়ে যেতি, তাহলে কি হতো বাসন্তী? ভেবে দেখ, এই অবস্থা সে কোথায় যাবে, কার কাছে গিয়ে দাঁড়াবে এতটুকু সান্ত্বনার জন্য? তোমার মতো অতখানি মায়া তার প্রতি আমার নেই। আর আমি যখন অন্ধপাত্রকে বিয়ে করব না, তখন তার প্রতি আমার কি দায়িত্ব থাকতে পারে? তার প্রতি তো কোনো দায়িত্ব নেই, এই কথা তুই বলতে পারলি বাসন্তী? অরুণবাবুর জন্য যখন এতই ভাবো, তখন তার দায়িত্বটা তুমিই নাও না। শুনেছি তো অরুণবাবু তোমার সঙ্গে ভালোবাসায় পড়েছিলেন। কার কাছে শুনেছিস? অসিতবাবু? অসিতবাবু আরো অনেকের কাছে। একটা কথা জবাব দাও তো সাগরদি, এই দু বছর ধরে তুমি চিঠি লিখে এলে, সে কি আমার জন্য না তোমার মনির অজান্তে মন পড়েছিল তার উপরে? এতই যখন তোমার উনি, তখন সেই অন্ধলোকের ভারটা আমার উপর না চাপিয়ে তোমারই নেওয়া উচিত নয় কি? তোমার ওই চিঠির প্রেমটা কাজে দেখাও না। অরুণের সঙ্গে বাসন্তীর বিয়ে হবে না তাহলে? কেমন করে হবে বাবা, অন্ধ ছেলের হাতে আমি আমার মেয়েকে কেমন করে দিই? বিয়ের পর হলে আমি বুঝতাম বাসন্তীর ভাগ্য ভগবানের মার। আমি বাপ হয়ে আমার মেয়েকে বলতে পারি না অন্ধ ছেলেকে বিয়ে করার জন্য, তাতে যে বাসন্তী মার প্রতি আমার অন্যায় করা হবে। যার চোখ নেই তার কিছুই নেই, তার প্রতি কি আপনাদের কোনো কর্তব্য কোনো দায়িত্বই নেই? কি দায়িত্ব নিতে পারি বলো? বাসন্তীকে এখানে ছেড়ে দিতে পারি না অরুণের সেবা শুশ্রূষা করবার জন্য, বা অরুণকেও এখানে এনে রাখতে পারি না, তাতে লোক নিন্দের ভয় আছে। বাসন্তীর বিয়ে দিতে হবে তো। আপনি ঠিক বলেছেন, আর বাসন্তীর মতো মেয়ের সৎপাত্রে হওয়া হয় নিশ্চয়ই না। কথায় বলে ভগবান যা করেন মঙ্গলের জন্য, অরুণের সঙ্গে বাসন্তীর বিয়ে হওয়া উচিত না। ঠিক বলেছ বাবা কেদার, ঠিক বলেছ। আমি চিরকালই ঠিকই বলি। কই, কাউকেই তো দেখছি না। আচ্ছা এখন তো মোটামুটি ফর্সা মতো কোনো ভদ্রলোক আছেন কিনা? কই না, কাউকে তো দেখছি না। ও কলকাতায় কোথায় উঠবেন? বন্ধু বলতে একমাত্র সে ছাড়া আর তোমার কেউ নেই। তারপর দেশের বাড়িতে ফিরে যাব, বুড়ো জ্যাঠামশাই কোলের মানুষ করেছিলেন, তিনি নিশ্চয়ই আমাকে ফেলতে পারবেন না। মিস্টার মুখার্জি, ভেবেছিলাম যে কিভাবে দেশে ফিরব, আর আজ কিভাবে দেশে ফিরছি। অত ভাবছেন কেন? কিছুদিন পরেই তো আপনি আপনার দৃষ্টি ফিরে পাবেন। আবার নাও তো পেতে পারি, কিন্তু এই কিছুদিনের জন্য কি আমার দায়িত্ব নেবে বলুন তো? কে কে আপনি? কে? আমি আমি আপনি আপনি কে? আমি বাসন্তী, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। ও বাসন্তিকা, বাসন্তিকা, এই আমি ভাবতে পারিনি বাসন্তী, এই আমি ভাবতে পারিনি। আজকে আমাকে তোমার সবচেয়ে বেশি, কিন্তু আমার এই বিড়ম্বিত জীবনের দায়িত্ব তুমি কেন নেবে বাসন্তী? আমি তো তোমাকে মুক্তি দিয়েছি বাসন্তী। মুখে মুক্তি দিলেই বুঝি মনে মুক্তি পাওয়া যায়। আমার কাছে তোমার কিসের সংকোচ? আমি থাকতে তোমার জীবন বিড়ম্বিত নয়, তুমি জগতের কারোর কাছে অনুকম্পার পাত্র নও। তোমার সব ভার সব দায়িত্ব আমার। বাসন্তী, তুমি তুমি ঠিক তোমার চিঠির মতো। অরুণ,
কি দাদা? আমি জানতাম কি দাদা, আমি জানতাম তুমি আসবে। হ্যাঁ কিন্তু কিন্তু এ কি হয়ে গেল কি দাদা? গভীর দুঃখের বিষয় হলো, দুঃখ করা চলবে না অরুণ। আর তাছাড়া আমি রয়েছি, বাসন্তী রয়েছে, তোরা তো ভাবে ভাবনা আর ভাববো না। আচ্ছা কেদারদা, তোমার সঙ্গে বাসন্তীর পরিচয় হলো কি করে? এই দেখো তোর বউকে আমি চিনবো না, এইবা কেমন কথা হলো? জ্যাঠামশাইয়ের কাছে তোর বিয়ের খবর শুনে আমি বাসন্তীর সঙ্গে নিজে গিয়ে আলাপ করে এসেছি। জ্যাঠামশাই? হ্যাঁ হ্যাঁ, জ্যাঠামশাইকে তোর দুর্ঘটনার খবর আমি দিইনি। স্নেহপ্রবল বুড়ো মানুষ, হঠাৎ আঘাত দিয়ে কোনো লাভ নেই, আমি নিজে গিয়ে একদিন বলে আসবো। কিন্তু দেশে গেলে তুমি তো সবই জানতে পারবে। দেশে যাবি মানে? তোর চোখের চিকিৎসা করাতে হবে না, কলকাতায় থাকতে হবে যে। আমার বাড়িতে তোর থাকবার সব ব্যবস্থা করেছি। আয় চলে এসো বাসন্তী। এই তোমার শোবার ঘর, দেখো এটা তোমার খাট, একটু সোজা গিয়ে তোমার বাথরুম, এদিকে এসো তোমার বসবার চেয়ার। এটা তোমার বসবার ঘর, এদিকে এসো, দেখো এই তোমার লাইব্রেরি। লাইব্রেরি? কিন্তু লাইব্রেরি নিয়ে আমি কি করবো বাসন্তী? আমার চোখ পুতুলি পড়বে, আমি তোমাকে পড়ে শোনাবো। বাসন্তী আমার কাছে তুমি থাকবে? রোজ ভোরবেলা আমি তোমার কাছে আসব, ঘুম পাড়িয়ে আমি চলে যাব, যদি দরকার হয় আমি সব সময় তোমার কাছে থাকব। কিন্তু জগতে তোমাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি, তোমার কাছেই আমি সবচেয়ে নিরাপদ। আমি জানি বাসন্তী, ইতর কুৎসিত কানাকানি মানুষের জীবনে অনেক ক্ষতি করতে পারে। যত ক্ষতি তারা করুক, বন্ধুত্ব, প্রীতি, মমতা কেউ আটকে রাখতে পারে না। আমি তোমার জন্য শুধু সাধ্য মতো নয়, সাধ্যের বাইরেও করব। কিন্তু কেন? এসো কেদারদা। কেদারদা তুমি বসো, আমি চালি আসি। আচ্ছা কেদারদা, হ্যাঁ মনে পড়ে আমার অবস্থা জেনে পড়বার জন্য তুমি আমায় কত বই কিনে দিতে, আর আজ এই অসহায় অবস্থায় তুমিই আমাকে দিলে আশ্রয়। তোমার এই ঋণ, ওসব ঋণ ফিনের কথা রাখ দেখি, ভালোবাসলে তার জন্য কিছু খরচ আছে, তোদের ভালোবাসি তাই গুণগান দিচ্ছি। আমার কাছে জগতে কেউ নেই, আছে শুধু বাসন্তিকা, আর কেউ না থাকলেও চলবে। সত্যি বলছি? এটা সত্যি, আমি জীবনে কখনো বলিনি। রাত অনেক হয়েছে, উঠবে না? তোমার কাছ থেকে আমার উঠতে ইচ্ছে করে না। খুব হয়েছে, ওঠো তো এখন। সার বুঝেছো বাসন? কি সার? এই জলখাবারের থালা। মানুষের মোড়াই করবার সবচেয়ে বড় রাস্তা আছে থেকে তার পেট বস কর। তুমি সকালে কোথায় গিয়েছিলে বলো দেখি? অরুণের দেশের বাড়িতে। দেশের বাড়িতে? হ্যাঁ, কাল তোর জ্যাঠামশাই আসছেন অরুণ। কাল জ্যাঠামশাই আসছেন? কিন্তু তোর কথা শুনে দুঃখ পেয়েছেন খুব, কিন্তু ধৈর্য হারানি, তার সামনে তোকে একটু শক্ত হতে হবে। আর বাসন্তীর কথা বলিনি,
বলার প্রয়োজন নেই বলে। ঠিক করেছো কেদারটা। তাহলে আজকে কি প্রোগ্রাম? সিনেমা না থিয়েটার? আমার কোনোটাতেই আপত্তি নেই। তাহলে দেরি কেন? চলো। ঘুমিয়ে পড়েছে? কিন্তু এ তুমি কি করছো একবার ভেবেছো কি সাগর? ভাবলে করতে পারতাম না কেদারটা, আজ ভাবিনি বলেই করতে পারছি। মনের আলোক্ষে আজ দু বছর ধরে এই কাজ করব বলেই যেন তৈরি হচ্ছিলাম। কিন্তু এই ছলনার কি ফল হবে, কি মূল্য দিতে হবে তোমাকে একবার ভেবেছো কি? তোমার কথায় ভালোবাসার গুণগান আমাকেও তো দিতে হবে। অরুণ অনেক মূল্য দিয়েছিল আমার জন্য, তার সারা জীবন। সাগর, তুমি সত্যি সাগরের মতোই অটল। সংসার আমার বিরুদ্ধে থাক, তাতে আমার ভয় নেই, কিন্তু কেদারদা তুমি আমায় পর করে দিও না। তোমার স্নেহের ছায়ায় আমায় আর অরুণকে চলতে দাও। কিছু না বাবা, কিছু না। অরুণ বাবা, আজকে আমি উঠি, আমি আসব, আবার আমি আসব। জেঠামশাই, পায়ে থ্রু দিয়ে যা। অরুণ,
অরুণ, অরুণ, আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, তুমি রোগমুক্ত হবে, দৃষ্টি তুমি ফিরে পাবে বাবা, দৃষ্টি তুমি নিশ্চয়ই ফিরে পাবে। অরুণের সব ভাবনা আমাদের, আমাদের উপর বিশ্বাস রেখে আপনি নিশ্চিন্ত থাকুন জ্যাঠামশাই। নিশ্চিন্ত থাকবো বৈকি বাবা, মানুষের প্রতি বিশ্বাস করাই যে আমার একমাত্র ধর্ম। আমার শাস্ত্রে বলে মানুষের চেয়ে বড় আর কিচ্ছু নেই, জীব ব্রহ্মৈব কেবলম, জীব ব্রহ্মৈব কেবলম। আজ আমি আসি বাবা, অরুণ আমি আবার আসবো। বাসন্তী, জানো বাসন্তী, আজকে আমার জ্যাঠামশাই এসেছিলেন। দেখেছি। কেমন লাগলো জ্যাঠামশাইকে? অপূর্ব, ঠিক যেন তোমারই জ্যাঠামশাই, দেখলে মনে হয় যেন কোন ঋষিকে দেখছি। তাহলে আমি ঋষি কুমার বলো? তবে সাবপ্রষ্ট দেব কুমার। তুমি বড় অদ্ভুত কথা বলো তো বাসন্তী। জ্যাঠামশাই একটা কথা। হ্যাঁ বলো বাবা। অরুণ যে আমার এখানে আছে এ কথা কেউ জানে না, সমবেদনা দেখাতে গিয়ে পাশে কেউ তাকে আঘাত করে বসে, এই ভয়ে এ কথা আমি কাউকে জানি। আপনিও কথাটা গোপন রাখবেন। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। এ কথা কি কাউকে বলবার যে বসবো? জানো বাবা, অরুণের সঙ্গে দেখা করতে গিয়ে আমার বুক ফেটে কান্না আসছিল। অতি কষ্টে অতি কষ্টে আমি নিজেকে সামলালাম। অরুণ আর বলুন তো বলবার? না না বাবা, না, কাউকে বলবো না। এক ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আমি কাউকে আর এখন বলবো না বাবা, কাউকে না। বাসন্তী, আমি অবাক হয়ে যাই তোমার জ্ঞান দেখে। আমি জানতাম তুমি পাড়া গায়ের মেয়ে, লেখাপড়া বিশেষ কিছুই জানো না, কিন্তু এত শিখলে কেমন করে? আমি যাতে বিলেত বিরোধ ডাক্তারি পৌঁছতে পারি সেই জন্য আমার বাবা আমায় খুশি মেজে তৈরি করার জন্য আমার এক প্রত্যুত বোনের হাতে সব ভাগ দিয়ে যান। তাই আর দু বছরে আমি অনেক অনেক কিছু শিখে ফেলেছি। এ তো রীতিমতো তপস্যা। আচ্ছা, তোমার খুড়তুত বোন বুঝি খুব বিদুষী? সে কতবার ডাক্তারি পাশ করেছে? গতবার ডাক্তারি পাশ করেছে? কোন কলেজ থেকে? বেঙ্গল মেডিকেল কলেজ থেকে। বেঙ্গল মেডিকেল কলেজ থেকে? আমিও তো ওই কলেজেরই ছাত্র। আচ্ছা, কি নাম বলতে পারো? কি হাসছো যে? এত কথা বলতে পারি আর নিজের খুড়তুত বোনের নাম বলতে পারি না, এইবা কেমন কথা? তার নাম সাগরিকা। কি কি বলে? সাগরিকা? আচ্ছা, তুমিও তো বেঙ্গল মেডিকেল কলেজে পড়তে, দেখেছো নাকি সাগরিকা কি? এমনভাবে দেখেছি, আজও আমার অন্ধ চোখ আছে তার রূপে। কি সর্বনাশ, এখনো তার কথা মনে রেখেছো? সাগরিকাকে দেখলে ভোলা যায় না বাসন্তী। ভাববার কথা, সাগরিকা ভালোবাসে পড়নি তো? যদি বলি হ্যাঁ। হায় রে বাসন্তী, এত করেও সাগরিকার স্মৃতি মুছতে পারলো না তোমার কাছ থেকে। সতীর সাগরিকা তোমারই থেকে গেল। সাগরিকাকে চোখে দেখেছি কিন্তু মনের খোঁজ পাইনি। বাসন্তী, তোমাকে চোখে দেখিনি, দেখেছি হাত দিয়ে। হাজার লোকের মধ্যেও তোমাকে স্পর্শ করে বলতে পারি কোনটা তুমি। তাই অন্ধ যা করে আমিও তাই করেছি বাসন্তী। কি করেছো? বাসন্তিকার মনের উপরে সাগরিকার রূপকে বসিয়েছি। সাগরিকার
যে রূপ ছিল অন্তর ছিল না, তার অন্তরের সন্ধান পাওয়া সৌভাগ্য আমার হয়নি বাসন্তী। আচ্ছা আচ্ছা বাসন্তী, আমার কথা শুনে তুমি খুব দুঃখ পেলে না? না, খুব খুশি হলাম। খুশি হলে? যে ভালো না বেশিছি সে কি আর একজনের ভালোবাসার মূল্য দিতে পারে? তুমি সাবালিকা, আধুনিকা, বর্তমান যুগের মেয়ে, সামনে খোলা আছে আমাদের পথ। কিন্তু বাবার মত নইলে তো না? বিয়ের কথা আমি বলছি না, আমি বলছি আমাদের ভালোবাসার কথা। সব ভালোবাসা শেষ কথা তো বিয়ে। ও বাঁধনের চাপে ভালোবাসা মরে যায় বাসন্তী, বন্ধনহীন উন্মুক্ত জীবন এক তরিকে ভেসে যাব তুমি আর আমি। তারপর যখন প্রয়োজন হবে ঘর বাঁধার, ভেবে দেখা যাবে সে কথা। কেদারদা, কোথাও যান না আজকাল আমাদের সঙ্গে। আজকে আর ছাড়ছি না, আজ আমাদের সঙ্গে যেতে হবে সানডে ক্লাবে জিপসি নাচ দেখতে। আমার পক্ষে তো যাওয়া সম্ভব হচ্ছে না ভাই, আমার অনেক কাজ রয়েছে। তোমরা সানডে ক্লাবে যাচ্ছ জিপসি নাচ দেখতে? হ্যাঁ বাসন্তী, নাচলো কাজে, নাচলো না নাচালে তুমি, মানে মানে সাবধান আসি। সাবধান কেন? তুমি আমাদের বন্ধু, তাই তোমাকে সাবধান করে দিই। পাড়া গাঁয়ের অল্প শিক্ষিতা মেয়ে বাসন্তী, রূপে গুণে স্বভাবে সব দিক থেকে চমৎকার, শুধু তোমাদের অতি আধুনিকতার মোহে পড়ে হাবুডুবু খাচ্ছে। তার সরলতার সুযোগ নিয়ে তার ভবিষ্যৎ নষ্ট করো না আসি। আমাকে তোমার এ কথা বলার মানে কি? মানে আমি তোমাকে জানি বলে বাসন্তী তোমার শিকার নয়। সে বিচার আমার আর বাসন্তী, তুমি নিজের চরকায় তেল দাও গে। তেল দেয়া যার অভ্যেস, সে নিজের চরকার পরের চরকা বিচার করে না, চরকা পেলেই তেল দেয়। কিন্তু ডক্টর মন্টুর 100টা চোখ অপারেশন, অরুণ অরুণের তো চোখ ভালো হতে পারে। কেদারটা কি ব্যাপার সাগর? এমন ভাবে আজকে কাগজ পড়েছ কেন বলো তো? ভিয়েনা থেকে শ্রেষ্ঠ আই স্পেশালিস্ট ডক্টর মন্টুর এখানে এসেছেন, এক মাসে তিনি 100টা চোখ অপারেশন করবেন। তাকে দিয়ে অরুণের চোখ অপারেশন করলে চলে না? ভিয়েনা থেকে ডাক্তার এসেছে, নিশ্চয়ই অপারেশন করানো চলে এবং তাই করতে হবে। আচ্ছা তুমি অরুণকে রাজি করো, আর ডক্টর মন্টুকে দিয়ে অপারেশন করানোর ভার আমার, দরকার হলে তাকে প্লেনে ভিয়েনায় নিয়ে গিয়ে আমি অপারেশন করিয়ে নিয়ে আসবো। আচ্ছা আমি একবার ডক্টর সেনের সঙ্গে দেখা করে আসি। হ্যাঁ অরুণ বলে আমার কাছে তার ঋণ নাকি অনন্ত, কিন্তু সে বোঝে না আমার থেকেও তোমার কাছে তার ঋণ অনেক বেশি। না না সাগর, তোমার কাছে অনেক বেশি, আমি তার মনকে ছুঁয়েছি আর তুমি ছুঁয়েছো তার আঁশটাকে। মানুষ ভগবানের জন্য সব ত্যাগ করে যায়, তুমি হচ্ছে অরুণের ভগবান। নমস্কার স্যার। এসো এসো কেদার এসো, আমি এখনই তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। জানো বোধহয় বিখ্যাত আই স্পেশালিস্ট ডক্টর মন্টুর কলকাতায় এসেছেন? হ্যাঁ আমি সেই জন্যই এসেছি স্যার। হ্যাঁ অরুণের কেসটা নিয়ে আমি তার সঙ্গে আলোচনা করলাম, তিনি কি বললেন স্যার? তিনি অবশ্যই আনন্দের সঙ্গে অরুণের চোখ অপারেশন করবার জন্য রাজি হয়েছেন। আমার মতে এই সুযোগটা ছাড়া উচিত নয়। তুমি এক কাজ করো, তুমি অরুণ রাজি করাও, এদিকের যা ব্যবস্থা সব করবার আমি করবো। এখন কি জানো কেদার, অমন ছেলে আমাদের মেডিকেল প্রাক্তনের গৌরব, আর আমাদের ছাত্র বলে আমরা নিজেরাও কম গৌরব অনুভব করি না, তার জন্য আমরা যথাসাধ্য করব। ছলনাটাই কি সব? আমার ছলনার আড়ালে যে আন্তরিকতা লুকিয়ে আছে তা হয়ে যাবে মিথ্যে। আমার প্রীতি ভালোবাসা সব সবকিছু হয়ে যাবে বৃথা। না না আমি শুধু চেয়েছি অরুণের বিলম্বিত জীবনে পূজাকে হালকা করে দিতে। কলেজে অ্যাসোসিয়েশনে একটা মিটিং ছিল কিনা তাই একটু। ও আমার সাগর, খুব দরকারি কথা আছে মা। শুনুন, অরুণের জ্যাঠামশাইয়ের কাছে অরুণ নাকি কলকাতায় এসেছে,
বিখ্যাত চোখের ডাক্তার মন্টুর নাকি তার চোখ অপারেশন করবে, অপারেশন করলেই নাকি চোখ ভালো হয়ে যাবে। জানো নাকি সে কথা? তুই আমায় তো কোনো কথা বলনি মা। দেখো মা, আমি বলছিলাম কি, মানে অপারেশন করলে যখন চোখ ভালো হয়ে যাবে তখন অমন পাত্র আমরা হাতছাড়া করি কেন? উভয় পক্ষে পাকা কথা দেওয়াও আছে। অরুণ তখন অন্ধ হয়ে গেল বলেই মা আমরা আপত্তি করেছিলাম, কিন্তু অরুণ তো সে কথা জানে না, আর তাকে জানাবার দরকারই বা কি বলো মা? এখন বাসন্তীর সঙ্গে অরুণের বিয়ে দিতে আর আমাদের কোনো আপত্তি নেই। হাজার হোক আমরা হিন্দু, বাসন্তী বাগদত্তা। বাসন্তীকে একথা জিজ্ঞাসা করে দেখুন তার মত আছে কিনা। তার আবার মতামত কি মা? আমি যা বলবো তাই হবে, তাছাড়া অরুণের মতন পাত্র মেলা ভার। তোমার এতে কি মত মা? আমার সব দেওয়া, তবু তোমার দৃষ্টি ফিরে পাও রূপ। বাসন্তী, আজ তোমার কি হয়েছে বাসন্তী? সকাল থেকে তোমাকে কেমন যেন অন্য মানুষকে মনে হচ্ছে, কি হয়েছে বলো তো? কি হয়েছে দেখি, তুমি খাচ্ছো বাসন্তী? তোমার জন্য আমি সব হারিয়ে সব পেয়েছি, আমায় তুমি কথা দাও বাসন্তী, চোখ খুলেই প্রথম আমি তোমাকে দেখবো। আমাকে কথা দাও বাসন্তী, কথা দাও, তুমি না এলে আমি কিছুতেই চোখ খুলব না। বাসন্তী বলো, বাসন্তী বলো, বলো বাসন্তী বলো। কথা দিলাম, তুমি চোখ খুলেই তুমি তোমার বাসন্তীকে দেখতে পাবে।
জানে চাঁদ কেন ওঠে গো, ও চাঁদ জানে রাত কার মানে যায়, সুরা সে তাই বুঝি বাসিতে মন চায় সেই সুরে হাসিতে, সুরা সে তাই বুঝি বাসিতে মন চায় সেই সুরে হাসিতে, নদী চায় সাগরে যে মিশিতে, নদী চায় সাগরে যে মিশিতে, সাগর নদীরে তাই কাছে কেন তবে ওঠে জ্যাঠামশাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, এখন কি করবে সাগর? বহিন জানবে না, তারপর বাসন্তী তো অশিতের মোহে মত্ত, তুমি আমার সেটাকে ফিরিয়ে আনো কি দাদা? তারপর জানি না, তুমি আর আমাকে প্রশ্ন করো না কি দাদা? প্রশ্ন আমি তোমাকে কোনোদিনই করিনি সাগর, আজও করব না, তুমি নিজেকে প্রশ্ন করো। বাসন্তী তরুণীর উপযুক্ত, বাসন্তীকে ভালোবাসে? চলো না, ধরা পড়ার পর অরুণের কাছে বাসন্তীকে ফেলে দিয়ে সেই বাসন্তীর আড়ালে লুকোলে কি তোমার সব দায়িত্ব পালন করা হবে, তোমার ভালোবাসা হবে সার্থক? ও প্রশ্ন আমি নিজের কাছে অনেকবার করেছি কেদারটা, কোন এক অসতর্ক মুহূর্তে আমার চারিদিকে ছলনা দিয়ে যে বেড়া জাল রচনা করেছি আজ এই আড়াই বছর ধরে, তা ছিঁড়ে ফেলে দাঁড়াবার মতো আমার সামর্থ্য নেই কেদারটা, কেমন করে অতিক্রম করব? নিজের হাতে একটি একটি ইট তুলে গাঁথা এই ছলনার দুর্বৃত্ত প্রাচীর, বাসন্তিকার নাম নেবার সঙ্গে সঙ্গে সবার অলক্ষ্যে সাগরিকা মরে গেছে কেদারটা, তার কথা তুমি আর তুলো না কেদারটা। দিদিমণি কোথায় গেছেন জানেন? দিদিমণি সকালবেলা বেরিয়েছেন, এখনো তো ফিরলেন না। সে কি দিদিমণি একলা গিয়েছেন, তার সঙ্গে কেউ ছিল? অসিতবাবু এসেছিলেন, তার সঙ্গে তো গেলেন। আচ্ছা আমি দেখছি।
সাগর কি বাসন্তী ফেরেনি? আচ্ছা, তুমি কিছু ভেবো না, আমি খবর করছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তোমার মতো দেহ সাদৃশ্য অশিক্ষিতা পরাজয়ের মেয়েকে না, মানে বাসন্তী একটু অসুস্থ বোধ করছিল, আমাকে বাড়ি নিয়ে চলো। নিশ্চয়ই যাবো, কিন্তু তার আগে জামাটাকে একটু শিক্ষা দেওয়া দরকার। স্ক্যান্ডাল করতে আমিও রাজি আছি, বাসন্তী কচি খুকি নয় যে তার হাত থেকে বালা খুলে নিয়েছি, আর আজই প্রথম সে আমার সঙ্গে আসছে না। জানি সব কথা, তোমার মতো আস্তা ঘুরে জানোয়ার যে স্ক্যান্ডালের ভয় করে না তা আমি জানি, কিন্তু মরে আজ আমার আর অরুণ সম্বন্ধে তোকে সব কথা খুলে বললাম। তার জীবনে যে ক্ষতি আমি করেছিলাম, তার প্রতিকার করতে গিয়ে আমি এই করেছি। তোকে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, সেও জানবে না, তুইও কাউকে বলিস না ভাই। আমি সবার অলক্ষ্যে সরে দাঁড়াবো, এছাড়া আমার আর কোনো উপায় নেই। কিন্তু তুমি তরুণকে ভালোবাসো দিদি? ভালো না বাসলে তাকে কি এতখানি ছলনা করতে পারতাম? তবে এর মধ্যে আর তবে নেই, সব বিয়েতে যেমন ভালোবাসা থাকে না তেমনি সব ভালোবাসা বিয়ে অবধি পৌঁছয় না। কিন্তু আমি তরুণকে ভালোবাসি না, তার মতো লোককে ভালো না বেশি থাকা যায় না। যাকে তুই ভালোবাসিস তার চেয়ে তোকে যে ভালোবাসে তাকে বিয়ে কর। অরুণ বাসন্তীকে ভালোবাসে, সে বাসন্তী আমি নই, তুমি। এতে ফল ভালো হবে না দিদি, অন্য কিছুতে এর চেয়েও ফল খারাপ হবে। আমার কথা শুন ভাই। কিন্তু কিন্তু যদি কিছু হয়? আমি কথা দিচ্ছি তখন আমি সামলাবো। বেশ, তুমি যা বলবে আমি তাই করব, আর কখনো ব্যর্থ হব না। আমার জীবন ব্যর্থ হবে না বাসন্তী, আমি তোর মধ্যে দিয়ে অরুণকে পাবো। এবার তুমি আমায় কোথাও নিয়ে চলো, আমি শান্ত। তোমার সঙ্গে পালানোর উপযুক্ত লোক আমি নই সাগর, আর তাছাড়া অরুণের চোখ না খোলা পর্যন্ত তোমার কোথাও যাওয়া হতে পারে না। যে পথে পা দিয়েছো তার শেষ ধাপ অবধি না গিয়ে তোমার ফেরার কোনো উপায় নেই। শেষ ধাপ আর কতদূর পর্যন্ত কে ডাক্তার? তোমার জ্যাঠামশার কাছে যা শুনলাম তাতে শেষ ধাপ হচ্ছে অরুণের সঙ্গে বাসন্তীর বিয়েটা পর্যন্ত। সেদিন তোমার নাগর যাবে পরঘর তোমারই আঙিনা দিয়া, বাসন্তীর হাতে অরুণকে তুলে দিয়ে তোমার ছুটি। এতখানি পাড়ার মতো মনের জোর তো আমার নেই কেদারটা,
আমি শুধু পথ পরিষ্কার করে দিয়ে যাব। কোথায় যাবে? অনেক দূরে কোথাও, যেখানে বাসন্তী আর অরুণের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। কেমন করে জীবন কাটাবে? তোমার স্নেহের ছায়ায় বসে অরুণের কথা ভেবে আমার জীবন কাটিয়ে দেব। কোন রকমে উত্তেজিত হয় না অরুণ, খুব সাবধানে আস্তে আস্তে চোখ খুলে দেখবে। কষ্ট হলে জোর করে ডাকতে করে চেয়ে করুন, ট্রাই টু টেক ইট ইজি। ভুলে যেও না যে তুমি একজন ডাক্তার। বাসন্তী, 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 তুমি তোমার কাছে, তুমি আমার কাছে থাকো বাসন্তী, আমার কাছে থাকো। এইবারে তুমি চোখ খুলে দেখতে পারো অরুণ। আমি চোখ খুলবো ডক্টর সাহেব। নিশ্চয় নিশ্চয় বাসন্তী, আমি খুব আস্তে আস্তে চোখ খুলি, খুব আস্তে আস্তে, খুব আস্তে আস্তে, স্টেডি। না বড্ড ভয় করছে বাসন্তী, বড্ড ভয় করছে। তুমি চোখ খুলো। তুমি বাসন্তী, আমি তোমাকে দেখতে পাচ্ছি বাসন্তী, আমি দেখতে পাচ্ছি। আমি ডক্টর সেন, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি বাসন্তী, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি বাসন্তী। আমার কাছে এসো বাসন্তী, কাছে এসো, কাছে এসো, দূরে দাঁড়িয়ে কেন? তুমি তো আমার সেই দরদি বন্ধু যে শুধু আমাকে দৃষ্টি ফিরিয়ে দিল না, ফিরিয়ে দিল আমার জীবনে নষ্ট হয়ে যাওয়া সমস্ত আশা আকাঙ্ক্ষা। কাছে এসো বাসন্তী, কাছে এসো, এখনো দূরে দাঁড়িয়ে থাক, কাছে এসো বাসন্তী, কাছে এসো, কাছে এসো, এসো, কাছে এসো বাসন্তী। না তুমি, তুমি, না না না, তুমি তো আমার সে বাসন্তী নও, তুমি নও, না, কে, কে তুমি? আমি না, আপনি যে বাসন্তীকে খুঁজছেন সে আমি না। তাহলে আমার সেই বাসন্তী কোথায় গেল? আমার সেই বাসন্তী কে? দাদা, ডাক্তার সেন, আমার সেই বাসন্তী কোথায় গেল? সেই বাসন্তী, এই তো সে বাসন্তী, এই তো বললো আমার চোখের সামনে সে দাঁড়িয়ে আছে, কোথায় গেল ডাক্তার? কি করছো অরুণ, উত্তেজিত হয়েও না, এত বড় একটা অপারেশন তুমি নষ্ট করে দিও না, তুমি যে আবার অন্ধ হয়ে যাবে। না 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 না, আমি চাই না, আমি দেখতে চাই না, আমি দেখতে চাই না ডাক্তার সেন। কি করছো অরুণ, কি করছো, অত উত্তেজিত হয় না, এত বড় একটা সাকসেসফুল অপারেশন তুমি নষ্ট হয়ে দিও না, তুমি যে আবার অন্ধ হয়ে যাবে। না 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 না, আমি দেখতে চাই না, না আমি দেখতে চাই না, না অরুণ, অরুণ, আমি দেখতে পাচ্ছি না ডক্টর সেন, আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না অরুণ, আমি দেখতে পাচ্ছি না ডক্টর সেন। না না, তুমি হারি আপ, হারি আপ। বাসন্তী, তুমি যে বলেছিলে আমি চোখ খুলি তোমাকে দেখতে পাবো বাসন্তী, কোথায় গেলে বাসন্তী? না না না, আমি চোখের আলাপ শুধু তুমি থাকো, ফিরে এসো বাসন্তী, থাকো, শুধু তুমি ফিরে এসো বাসন্তী। আমার এই ছাত্ররা ক্ষমা করতে উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।